আসসালামু আলাইকুম হাই ব্রুয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের ব্লগটি বিকেল থেকে আমার হাজব্যান্ড একটু ব্রোস্ট নিয়ে আসছে বাচ্চাদের জন্য আলবাইক ব্রোস্ট এই ব্রোস্টটা আমার বাচ্চারা অনেক লাইক করে আসলে এটা অনেক টেস্টি ক্রিস্পি স্পাইসি যদিও বাসায় নিয়ে আসলে অতটা ক্রিস্পি থাকে না রেস্টুরেন্টে বসে খেলে অনেক টেস্ট পাওয়া যায় এই ব্রোস্টটা শুধু সৌদি আরবে পাওয়া যায় অন্যান্য দেশে পাওয়া যায় না তো এদিকে আমার তিন বাচ্চার তো খুবই পছন্দ বিশেষ করে ছোট ছেলেটার তো আমার সাথে তো বড় ছেলেটার মেয়েটা আছে এখন তো ওরাই খায় ওদের জন্য আনে ছোট ছেলেটার জন্য অনেক খারাপ লাগে আসলে ধনে খাবার যখন খাই নিয়ে আসিয়ে আমার দুই বাচ্চা খায় তখন ওকে আমরা অনেক মিস করি আমার অনেক কষ্ট লাগে আমার ছেলেটাও সবসময় সৌদি খাবার অনেক মিস করে যাই হোক আজকে রাতে একটা আমরা পার্টিতে যাচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি যাওয়ার সময় বলবো এখন আমরা পার্টি উদ্দেশ্যে রওনা হয়েছি আজকের পার্টিটা হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হীরা ভাই ওনার বোন আর ভাগ্নে বাংলাদেশ থেকে এসেছে আসলে ওরা মক্কে এসেছিল ওমরা করতে ওখান থেকে রিয়াদে বেড়াতে এসেছে এই আপা অনেক বছর রিয়াদে ছিলেন এবার খুব অল্প সময়ের জন্য এসেছে সবার সঙ্গে দেখা হবে সেই জন্য হীরাভাই একটা গেট টুগেদার পার্টি রেখেছেন ওইখানে আমরা সবাই যাচ্ছি হীরাভাই ফ্যামিলি নিয়ে এতদিন কানাডাই ছিলেন এখনও ভাবি বাচ্চাদের নিয়ে ওখানে আছেন ভাই একটা ভালো জব নিয়ে এসেছে ভাবি প্রায় আসা যাওয়া করে এখন ভাবি নেই ভাই একাই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে আপার উদ্দেশ্যে সবাই আমরা যেন আপার সঙ্গে একসঙ্গে হতে পারি সেই জন্যই আমি তো চলে এসেছি সব সময়ের মতো আজকেও লেট আমি ইচ্ছে করলো আগে আসতে পারি না যে আমার মেয়ে টিউশন থাকে ও টিউশন শেষের পরে আমার আসতে হয় বারবিকিউ করা স্টার্ট হয়ে গিয়েছে হয়ে গেলেই সবাইকে খাবার দিয়ে দেওয়া হবে কিচেনে এসে দেখলাম যে চটপটি একদম রেডি দেখে মনে হচ্ছে খুবই মজার চটপটি রাতের বারবিকিউর সাথে যে ডাল পাশে পায়েস এখানে কালারফুল মিক্স সবজি এই খাবার রাতে সাথে সালাদও আছে এখন সবাই একটু আগে চটপটি খেয়ে নেবে তারপর ডিনার কে বারবিকিউ অলরেডি ডান চার আইটেম সব দেয়া আছে যার যার পছন্দ মতো বানিয়ে খাচ্ছে আমাদের খাবার পুরো রেডি একটু পরে খাবার দেয়া হবে এখন সবাই একটু চটপটি খেয়েছে চটপটিটা আমাদের রোকসানা ব্লগার ভাবি উনি বানিয়ে নিয়ে এসেছে আসলে অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করছিল এখন খাবার দেওয়া হয়েছে এই যে আমাদের হীরা ভাই কালো গেঞ্জি পড়া পাশে হীরা ভাইয়ের বোন আমাদের আপা উনি খাবার নিচ্ছেন তারপর সবাই আমরা খাবার নিয়ে নিব এক এক করে সবাই খাবার নিয়ে নিচ্ছে তেমন লোকজন ছিল না অল্প কিছু লোকই হীরা ভাইয়ের নিজের কিছু রিলেটিভস আর ক্লোজ ফ্রেন্ডরা সেই জন্য একটু খালি খালি লাগতেছে আর বাইরে তো বাচ্চারা খেলাধুলা করছে পাশে আরেকটা একটা রুম আছে অন্যান্য বাচ্চারাও আছে এই পাশটা আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর চারপাশ ঘুরিয়ে সোফা দেয়া বসতেও খুবই আরাম হয় অনেক পার্টিতে যখন আমরা শাড়ি পরে আসি এই ধরনের বসার সিস্টেম থাকলে আমরা খুবই খুশি হয়ে যাই আমি এখন খাবার নিয়ে নিচ্ছি সবাই একসঙ্গে বসে খাব আমার পাশে যে রোকসানা ব্লগার ভাবি আপনারা সবাই চেনেন এই ভাবিরই খালা আর হীরা ভাই হলেন ভাবির মামা তো আজকে হীরা অনেক কষ্ট করেছেন আসলে কাউকে কোনো দায়িত্ব দেয়নি উনি একাই ওনার সাধ্য মতো চেষ্টা করেছে সব অ্যারেঞ্জ উনি করেছে যে উনি একাই সবাইকে খাওয়াবে তা আসলে ওনার কষ্ট হয়েছে সারাদিন অফিস ছিল তো ছেলে মানুষ একা একা এত কষ্ট করেছে ভাবিও এখানে নেই তা আমরাও আসলে কোনো হেল্প করিনি তা আমি সবার জন্যে যে ডাল নিয়ে যাচ্ছি রুমে ভাবিদের সঙ্গে একসঙ্গে বসে খাবো অন্যান্য ভাবিরাও প্লেটে ডাল নেয়নি এক প্লেটে নিয়ে যাচ্ছি একসঙ্গে বসে খাবো এই আমাদের আমাদের হীরা হীরা আজকের অনুষ্ঠানের হোস্ট হোস্ট আসলে আমরা সবাই খুব ক্লোজ একটা বন্ধু সে ক্যানাডা থেকে খাওয়ার উপর একটা ডিগ্রি নিয়ে আসছে খুবই কম খায় পাশে বসে আছে ফাইসাল সে অনেক কষ্ট করে দামাম থেকে আইসে এখানে জয়েন করছে

ভাই আপনি খাবার একটু নিয়ে কম হচ্ছে হ্যাঁ এখানে দুই বান্ধবী খুব প্রিয় মনোযোগ দিয়ে খাচ্ছে কারো দিকে তাকাচ্ছে না খাওয়ার সময় ওরা হাসেও না তাদের দাঁতও দেখা যায় না তারা খুবই সাবধানীভাবে খাচ্ছে পিছনে ওর আব্বা বসে খাচ্ছে খুবই মজা করে খাইতেছি হ্যাঁ আজাদ ভাই সবসময় খুবই কম খায় আজকে তো খাচ্ছেই না বলতে গেলে বেশিরভাগ সময় উনি খাবারের চেয়ে মেয়ের দিকে বেশি দেখতেছে আপা আপা খাইতেছে আপা খুবই কম খাচ্ছে শুধু সালাতের উপর আসছে সম্ভবত আপনার এই যে মুক্তারকসানা আপনাকে কিটো কিটোডাইটে আপনাকে ফেলছে আপনার মুক্তারোকসানাকে এত কেয়ার করা দরকার নেই আপনার ইচ্ছা চাটা খান এরপরে খাচ্ছে ভাবি স্কুলের টিচার খুবই ভদ্র মহিলা ইংরেজি পড়ান এই জন্য খাওয়ার সময় ইংরেজি স্টাইলে খায় খুব সুন্দর করে খুব সুন্দর করে খাচ্ছে উনি আমার স্ত্রী খুবই মনোযোগ দিয়ে খায় এনাকে চেনা যাচ্ছে না মনে হচ্ছে নতুন আসছে এনে কি ওয়াইফ ভাইয়ের ওয়াইফ না আগের জন্য নাকি পরে চেঞ্জ করছে এই যে সেই সানা যে খুবই কীটাই ডাইট করে সবাইকে শুকায় ফেলছে এইভাবে দশ কিলো কমায় হয়েছে মুক্তারুক এরপরে যে যিনি উনি খুবই সন্মানীয় মিসেস কারিম যদিও ওনাকে মিসেস মনে হয় না কিন্তু ওনাকে এখনো মিসের মতোই লাগতেছে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই খুবই জনপ্রিয় সে এরপরে তো মনির ভাবি দেখতেছেন খুবই কম খাচ্ছে এই মুক্তার অকসানার দোষ সবাইকে কম খাওয়াচ্ছে কি টো টিটো বললাম আমার বোন আসছে আর আমার ভাই না আমার এই বোন সৌদের ওই ছিল এইটি থেকে এইটি সেভেনের শেষ পর্যন্ত এইট তারপর সে চলে যায় বাংলাদেশে

এটা মেজো ছেলে ওর একটা বাচ্চা ছেলে আছে মা ওই তো বাচ্চা ওর বাবা বাচ্চা আর ছোট ছেলে আমেরিকাতে থাকে ওর এক মে দুই ছেলে না না একদম ভিডিও তো ভাই 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 ফুল ওই এতক্ষণ হীরা ভাই সবার মাঝে বোনকের ভাগ্নেকে পরিচয় করিয়ে দিয়েছে আমি একটা কেক নিয়ে এসেছিলাম সেটা আপাকে দিয়ে কাটাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে খাবো

এক বড় পাওয়া সৌদি আরবে এত পরে বনকে পাওয়া মানে আমাদের মনে হচ্ছে যেন হীরা পায়নি আমরাও পাচ্ছি আমাদের বনকে আর বনকে পাওয়া মানে একটা বিরাট ব্যাপার এটা অনেক সৌভাগ্যের কথা নাদিরা তুমি যাও আপা যেমন এখানে এসে আমাদের সম্মানিত করেছেন আমরা আপনাকে পেয়ে সম্মানিত হলাম সুবহানাল্লাহ আমরা এখন কেক খাচ্ছি তারপর হিরাবার ভাগনা আমাদেরকে গান শোনাবে ও অনেক সুন্দর গান গায় যদি আমাদের আসলে মিউজিক সিস্টেমটা আজকে মিস হয়ে গেছে আমরা ওটা আনতে পারিনি তারপর অনেক ভালো গান গায় সে খালি গলায় আমাদেরকে গান শোনাবে से बेगाना हुआ रब भी दीवाना लग रे रब भी दीवाना लग रे होते मेरे नैनों से रे আমরা এতক্ষণ ভাইয়ের ভাগনার কণ্ঠের অনেক সুন্দর গান শুনলাম আসলে আমাদের ওরকম কোনো মিউজিক সিস্টেমও ছিল না সেজন্য ওরকম ভালোভাবে মন ভরে গান গেতে পারিনি আসলে আমাদের সব কিছু আজকে একটু ওলট হয়ে গিয়েছে সব কিছু করার পরও অগুছাল রয়ে গেছে কমপ্লিট প্রোগ্রামটা আসলে হয়নি সাউন্ড সিস্টেমটা অ্যারেঞ্জ করতে আমরা পারিনি তো তারপরও অনেক ভালোই লেগেছে আপার সাথে আমাদের সবার দেখা হয়েছে ওইটা অনেক বড় ব্যাপার আজকের পার্টিটা না হলে হয়তো আপার সঙ্গে দেখাই হতো না তারপর অনেক ভালো লেগেছে অনেক আমরা সবাই মিলে গল্প করেছি আমি আমার হাজব্যান্ডের সাথে দু তিনটা ছবি উঠালাম আজকের প্রোগ্রাম তো অলরেডি শেষ সবাই চলে যাচ্ছে ধীরে ধীরে আমরাও চলে যাব। তো অনেক ভালো লেগেছে আপনার সবাই অনেক অনেক ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ